সম্মানিত অভিভাবক, দর্শক, শ্রোতা এবং স্নেহধন্য ছাত্রদের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের অনলাইন গণিত ক্লাস শুরু করতে যাচ্ছি। গণিত ক্লাসের প্রথম যে তোমাদের প্রশ্নটা, জেবিন 80 টাকা দিয়ে দুইটি বই এবং 45 টাকা দিয়ে তিনটি কলম কিনল। আসলে এখানে 80 টাকা দিয়ে দুইটি বই, দুইটা বইয়ের দাম 80 টাকা, একটার দাম 80, দুইটার দাম 80, কোনো দুইটা নয়, দুইটা বইয়ের দাম 80 টাকা। এখানে বলছে 80 টাকা দিয়ে দুইটি বই এবং 45 টাকা দিয়ে তিনটি কলম করে, তিনটি কলম দাম 45 টাকা। 45 টাকা দরে এক জিনিস আর 45 টাকা দিয়ে আরেক জিনিস, তাহলে তিনটি কলমের দাম 45 টাকা। বলছে সে দোকানদারকে দুইটি 50 টাকার নোট ও তিনটি 10 টাকার নোট দিল, দোকানে দিয়ে কত টাকা ফেরত দেবে? তার মানে হচ্ছে দুইটি 50 টাকা 50 গুণ দুই 100 টাকা, আর তিনটি 10 টাকা 3 10 30 টাকা, এই 50 গুণ দুই 100 এবং 30 যোগ করে নিয়ে 130 টাকা, 130 টাকা সে দোকানদারকে দিল। আর এখানে এই বইয়ের দাম 80 টাকা এবং 45 টাকা, এই দুটো যোগ করে 130 থেকে বাদ দিলেই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সে ফলাফলটি পেয়ে যাব। তাহলে কীভাবে করতে হবে একটু শর্ট যদি করা যায় দেখা যাক। সমাধান, সে দোকানদারকে দিল, জেবিন দোকানদারকে দিল, যেহেতু সে লিখব না আমরা, প্রথম লাইনটা সে লেখা ঠিক হবে না, সঙ্গত কেন লিখবে জেবিন, দোকানদারকে দিল, জেবিন দোকানদারকে দিল 50 টাকার নোট, 50 টাকা গুণন দুই, অথবা শর্টকাটে জায়গা নিলে 50 গুণন দুই লেখলে হবে 100 টাকা। আরও দিল কি, তিনটি পিস 10 টাকার নোট, তাহলে 10 টাকা গুণন তিন, এটাকে তিন দশে 30 টাকা। লেখার সময় খেয়াল করবা, একক দশকের খেয়াল করবা, যোগ করলে শূন্য শূন্য যোগ করে শূন্য, তিন আর শূন্য যোগ করে তিন, এক। এই গেল আমাদের জেবিন দোকানদারকে যেটা দিল সেইটা, অতএব জেবিন দোকানদারকে মোট দিল 130 টাকা। এটা দেওয়ার কাজটা গেল। এবার 80 টাকা দিয়ে দুটি বই এবং 45 টাকা দিয়ে তিনটি কলম কিনল, তাহলে আমরা বই ও কলমের দাম, বই ও কলমের দাম একত্রে লেখা যায়, তাহলে লিখবেন, নাহলে নাই অসুবিধা নেই, 80 যোগ 45 কত যোগ করলে, 5 আর 0 যোগ করে 5, 4 আর 8 12, 145 টাকা। এটা বিয়োগ করলেই আমরা আমাদের ফলাফলটা পেয়ে যাব। তাহলে জেবিন দোকানদারকে মোট দিল 130 টাকা, বই ও কলমের দাম 80 টাকা যোগ 45 টাকা যোগ করে কত পাচ্ছি আমি, 125 টাকা, 5 আর 0 যোগ করে 5, 8 4 12। তাহলে এই তিন থেকে শূন্য থেকে পাঁচ বাদ দেওয়া যাচ্ছে না, তাহলে এখানে ধরতে হবে 10, 10 থেকে পাঁচ বাদ দিলে 5, এই একটা এখান থেকে তিন, তিনে তিনে মিলে গেলো, এক একে মিলে গেলো, অর্থাৎ এটাই দোকানদার। অতএব দোকানদার তাকে ফেরত দেবে 5 টাকা, অতএব দোকানদার
তাকে 5 টাকা ফেরত দেবে। তো জেবিন দোকানদারকে দিল 50 টাকা গুণ 2 সমান 100 টাকা, 10 টাকা গুণ 3 সমান 30 টাকা। এখানে কি ও লিখতে পারো, না লিখলে অসুবিধা নেই। জেবিন দোকানদারকে মোট দিল 130 টাকা, বই ও কলমের দাম 80 যোগ 45 মানে 125 টাকা, দোকানদার তাকে ফেরত দেবে 5 টাকা। তোমরা দেখি করবে 5 টাকা ফেরত দেবে, তাহলে দোকানদার তাকে 5 টাকা ফেরত দেবে। এই হলো তোমাদের অঙ্ক, তোমরা একটু দেখে নাও ভালো করে, তোমাদের জন্য একটু সময় দেওয়া গেল, স্থির হয়ে তোমরা একটু স্থির হয়ে দেখো। সুমনা 2.5 কুড়ি আম ও 6.5 ডজন কলম কিনতে চায়। আসলে দুটো সুমনা 2.5 কুড়ি আম ও 6.5 ডজন কলম কিনতে চায়। একটি আমের দাম 13 টাকা ও একটি কলমের দাম 9 টাকা হলে আম ও কলম কিনতে কত টাকা লাগবে? আসলে তোমাদের কাছে এখানে দুটি নতুন শব্দ এসে গেছে, একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে ডজন। ডজন শব্দের সঙ্গে বেশি পরিচিত মহিলারা, মেয়েরা, আর 20 শব্দের সঙ্গে মোটামুটি তোমাদের বইয়ে আগে 20 শব্দটা ব্যবহার করা হতো, এখন 20 শব্দ খুব কম ব্যবহার করা হয়ে থাকে। 20 মানে হচ্ছে 20, 20 হচ্ছে 20, 20কে 20 বলা হয়। তাহলে 2.5 কুড়িতে কটা আমরা বের করে নেব, 1 কুড়িতে 20টা, 2.5 কুড়িতে কটা হবে 40, আর 10-এ 50টা হবে, আমরা বের করে নেব। বের করে দেখবো তোমরা খেয়াল করবে, আর ডজন হচ্ছে 12টা, তাহলে আমরা কয় ডজন কিনছে, 6 ডজন, 6 গুণ 12, এটা বের করে নেব আমরা এভাবে। দেখা যাক কীভাবে হয়, আমরা লিখবো মিশাবো তারপর অসুবিধা নাই, যখন আমরা ফাইনালি শিখব তখন আমাদের আর মিশামিশি করবো না। তো 1 কুড়ি সমান 20টি, অতএব এই যে 2.5 কুড়ি আছে এটাকে আমরা লিখতে পারি 2.5 কুড়ি। কখনো 2.50 লেখা হয়, তা 50 লিখলে যা হবে 5 লিখলে তাই হবে, কোনো সমস্যা নেই। টাকা অঙ্কে হলে পরে যদি টাকার কথা থাকতো তাহলে আমরা অবশ্যই 50 লিখতাম। এটাই 2.5 কুড়ি, এটি হচ্ছে 2.5 কুড়ি, এই 2.5টি হচ্ছে 2.5 কুড়ি। তাহলে 1 কুড়ি সমান 20টি, 2.5 কুড়ি সমান এই 20 গুণন হচ্ছে এই দেখুন। তো এই ধরনের গুণনটা আমি এই 2.5টাকে বাম পাশে রেখি, তাহলে সুবিধা বোধ হয় বেশি হবে। আর যদি তোমরা লেখো তা তো সমস্যা নেই, দুই ঘরের সংখ্যা দুটাই, কিন্তু এরকম সংখ্যার ক্ষেত্রে যেটা শূন্য, এই শূন্য সংক্রান্ত সংখ্যা ডান লেখা বেশি সুবিধা। আমি আবার বলছি এখানে 200 থাক, 2000 থাক, 2 লক্ষ থাক, তাতে সমস্যা নেই, যখনই তোমরা গুণ করবে গুণটা সুবিধা বেশি পাবে। এই গুণনটা, এই গুণটা পার্থক্য দেখো, এই 2.5 গুণন এটা, এটা মূলত গুণ করবো আমি 2 দিয়ে আর শূন্য বসাই দেবো পরে। দশমিকের কথা পরে বলছি, আগে আমি গুণন করব 2 দিয়ে গুণ করব, শূন্য বসাই দেবো। এটা এখন যদি 2 দিয়ে গুণ করতে তোমাদের কাছে কষ্ট হচ্ছে বা কষ্ট হবে, এটা কেমন গুণন হচ্ছে, শূন্য বাদ দিচ্ছে 2 দিয়ে গুণ করছে, এই জন্য করবো কি, এটাকে আমরা একটু উল্টিয়ে লিখব। অর্থাৎ তোমাকে এই শূন্য সংক্রান্ত সংখ্যাগুলো ডানে লিখবে, এক ঘরের সংখ্যা ডানে লিখবে, এটা খেয়াল করবে তোমরা। 2.5 গুণন হচ্ছে 20, এটা হচ্ছে 2.5 কুড়ি। এখন এই গুণন করে 2 দিয়ে গুণ করো, 5 10-এর শূন্য হাত থেকে 1, 2 দিয়ে গুণ 4 থেকে 5, এইটা গুণন হলো। আর এই 2 দিয়ে গুণ করে এটা পাওয়া গেলো। এই দশমিকের কথা আমি বলছি না এখন, দশমিকের কথা পরে বলবো, আবার বলছি দশমিকের কথাটা আমি সবার শেষে বলবো। 5 গুণ 10-এর শূন্য হাত থেকে 1, 2 গুণ 4 থেকে 5, এটা গেলো 2 দিয়ে গুণন করে এটাকে আর এই শূন্য বসাই দিলাম। এখন আসো দশমিকের ব্যাপারটা, এই দশমিকের ব্যাপারটা কীরকম হবে, এখানে তোমার দশমিকের ডান পাশে গুণের বাম পাশে একটা ঘর আছে, এই ঘরগুলো ধরা যাবে না, সুতরাং এখানে এক ঘর পরে দশমিক হবে। আবার বলছি দশমিকের ডান পাশে
এবং গুণের বাম পাশে একটা ঘর আছে, একটা ডান পাশে একটা ঘর বাজে দশমিক হবে, এরকম। যদি কোনো কারণে দুইটা ঘর থাকতো, দুইটা ঘর বাজে দশমিক হতো। যেমন এখানেও এরকম হতে পারে, গুণফলটা এরকমই থাকবে, ফলটা এরকমই থাকবে, কিন্তু এখানে দশমিকের ডানে একটা ঘর, আবার এইখানে দশমিকের ডানে একটা ঘর, ভুল হলো, এই দশমিকের ডানে একটা ঘর, তখন তোমাকে মোট এক যোগ এক দুইটা ঘর বাদ দিতে হবে এখানে। যদি কোনো কারণে জিনিসটা এরকম থাকে, তাহলে দশমিকের ডানে একটা ঘর, দশমিকের ডানে দুইটা ঘর, তখন তিনটা ঘর বাদ দিতে হবে এখানে, এইভাবে করতে হবে, এটা হলো নিয়ম। যাই হোক, এখন আমি তোমাদেরকে যেটা বলছি, তোমরা এই দৃশ্যটা দেখলেই তোমাদের কাছে মনে থাকবে কী করা হলো। এটা গুণন হলো পাঁচ দুগুণ দশের শূন্য থেকে এক, দুজন চার থেকে পাঁচ, আর এই শূন্যটা এখানে বসে গেলো দশমিক, তার মানে ফাইনালি হচ্ছে পঞ্চাশটি। আমরা যদি মুখোমুখি হিসাব করি যে এক কুড়িতে বিশটা, দুই কুড়িতে বিশ, দুগুণে চল্লিশ, আর হাফ কুড়ি বা অর্ধেক কুড়িতে হচ্ছে দশটা, এই হলো পঞ্চাশটি। দশমিকের ডানের শূন্য হওয়াতে শুধুমাত্র এই সংখ্যাটা কোনো বসানোর প্রয়োজন নেই। এই আমার বেরিয়ে গেল। এখন বলছে যে আবার এই আড়াই করি না, এরপর বলতেছে ও ছয় ডজন কলম, ছয় ডজন কলম, তাহলে অঙ্কটা বড় হয়ে যাচ্ছে, ছোটো করার একটা উপায় আমি খুঁজছি, এদের দেরি হচ্ছে। এখন ছয় ডজন, এক ডজন সমান বারোটি, অতএব ছয় ডজন বারো গুণন ছয়টি, এটা গুণ করলে বাহাত্তরটি, ছয় দিন পাঁচ দশ থেকে এক, ছয় কাছে সাত, এই পাওয়া গেলো আমার মোট। এই যে কুড়ি, আড়াই কুড়ি, এটা হলো আম, আর এই ছয় ডজন হচ্ছে তোমার হচ্ছে কলম। আমি এখন দামটা বের করবো, বলতেছে আম ও কলম কিনতে কত টাকা লাগবে, কারণ আমের একটা দাম দেওয়া আছে, কলমের দাম দেওয়া আছে, এবং সেই দামটা দেওয়া আছে রেট বা দর, প্রত্যেকটা আমের দাম এবং প্রতিটা কলমের দাম দেওয়া আছে। এখান থেকে আমাকে মোট আমগুলোর দাম, পঞ্চাশটা আমের দাম বের করতে হবে, আর বাহাত্তরটা কলমের দাম বের করতে হবে। আমরা এখন এইভাবে লিখি, পঞ্চাশটি আমের দাম, এ না হলে আমাদের অঙ্কটা বড় হয়ে যাবে, অনেক বড় হবে। একটি আমের দাম, পঞ্চাশটি আমের দাম, একটি কলমের দাম, বাহাত্তরটি কলমের দাম, তারপর আমের দাম, কলমের দাম, অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমরা শর্টকাট করার চেষ্টা করি যে পঞ্চাশটি আম, প্রথমে আম, তাহলে আমের দাম, একটা আমের দাম কত টাকা, এখানে খেয়াল করো, একটি আমের দাম তেরো টাকা, তেরো, যেহেতু পঞ্চাশ লিখছি এখানে পঞ্চাশ দিয়ে গুণুন, এত টাকা সমান দিয়ে বসে দেবে এখানে ফলাফলটা। এরপরে বাহাত্তরটি কলমের দাম, বাহাত্তরটি এটা হবে কলমের দাম, একটা কলমের দাম কত, নয় টাকা, একটু সমস্যা হলো নয় গুণন বাহাত্তর, বাহাত্তর গুণ নয় লিখতে ভালো হতো। যাই হোক, আমি এটা হলো একটা আমের দাম, পঞ্চাশটা আমের দাম, একটা কলমের দাম, বাহাত্তরটি কলমের দাম, এই জন্য লিখলাম। গুণনটা আমরা না অনুভব করে নেব, এখন এই ফলাফলটা যদি বসিয়ে দিই এখানে, তবে আমাদের বসিয়ে দিয়ে যোগকলি হয়ে যাবে। পাঁচ দিয়ে যদি গুণন করি, এটাকে আমরা পাঁচ তিন পাঁচা পনেরো পাঁচ হাত থেকে এক, তিন পাঁচা পনেরোর পাঁচ হাত থেকে এক, পাঁচে পাঁচের থেকে ছয়, একটা শূন্য, তাহলে এই গেল তোমার মোট আমের দাম। আর কলমের দামটা নয় দিয়ে গুণন করো, নয় এক ঘরের সঙ্গে মনে মনে ধরে নয় নয়টা ডান পাশে আছে, তাহলে হবে নয় দুগুণি আঠারোর, এইখানে হবে আঠার থেকে এক, নয় গুণন আর আট নং বাহাত্তর, হাত তাহলে এক তিয়াত্তর, আবারও দেখি নয় দিয়ে কত হচ্ছে, নয় দুগুণি আঠারোর আট হাজার থেকে এক, ও একটু ভুলে গেছে, নয় দুগুণি আঠারো আঠার থেকে এক, সাত নং তেষট্টি, আর একে হচ্ছে চৌষট্টি, আবার দেখে নিই
9 দুগুণ 18 থেকে 1 7 নং 63 আর একে হচ্ছে 64 এই হলো তোমার হচ্ছে কলমের দাম আর এই হচ্ছে আমের দাম 5 নং 65 একটা শূন্য যাই হোক এখন বলছে এখানে যে আম ও কলম কিনতে কত টাকা লাগবে তাহলে মোট মূল্যটা হচ্ছে 8 আর শূন্য যোগ করে 8 5 আর 4 9 হাতে কিছু নেই 6 6 12 12 8 5 4 9 হাতে কিছু নেই 6 6 12 অতএব তার আম ও কলম কিনতে কত টাকা লাগবে অতএব তার লাগবে 1298 টাকা অতএব তার 1298 টাকা লাগবে কত টাকা অঙ্কটা প্রচুর সময় খেয়ে ফেলেছে বেশি তো সময় দেওয়া যাবে না তো ভালো করে দেখে নাও তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে সক্ষম হয়েছে যদি অঙ্কটা একটু বড় তো তেমন খুব যে জটিল তা নয় তোমরা যদি খেয়েই ছাড়াতে পারো অঙ্কে তবে সহজ হয়ে যাবে এখন তোমাদেরকে আমি অন্য অঙ্ক এখন তিন নম্বর যে প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হচ্ছে সঠিক উত্তর দাও তাহলে আমি এলে শুধুমাত্র উত্তর লিখবো এগুলোতে যে 111 মিনিটে কত ঘন্টা ও কত মিনিট আসলে 111 মিনিট আমরা কত মিনিটে এক ঘন্টা জানতে হবে আমরা জানি 60 মিনিটে এক ঘন্টা 60 মিনিটে এক ঘন্টা তাহলে এটাকে 60 দিয়ে ভাগ করার নিয়ম তো অন্যখানে ভাগ করে দেখবা যে এরকম 60 দিয়ে তুমি ভাগ করো 111কে 60 দিয়ে 60 60 দুগুণে 120 60 দুগুণে 12 দেখ 1 আর এখানে 11 থেকে 6 বাদ দিলে 5 তার মানে পাচ্ছি আমি এক ঘন্টা 51 মিনিট এটি হলো এটার উত্তর তাহলে 1 ঘন্টা 51 মিনিট 111 মিনিট মানে 1 ঘন্টা 51 মিনিট এরপরে এটা তোমরা কেটে দিতে পারো রেখে তোর অসুবিধা নেই না লিখলেও হবে অন্যখানে থেকে লিখলেও হবে অসুবিধা নেই চারের এক ভগ্নাংশ এটা 1/4 বা 4 ভাগের 1 ভাগ আমরা অনেক সময় বলে ফেলি 4 ভাগের 1 ভাগ এই ভগ্নাংশটি কীভাবে পড়া হয় এটার উত্তরটা হচ্ছে এরকম 4 বানান করে দিলেও হবে অসুবিধা নাই 4 ভাগের 1 তাহলে এত ভগ্নাংশটি কীভাবে পড়া হয় উত্তর 4 ভাগের 1 এটা কখনোই লেখা যাবে না 4 ভাগের 1 ভাগ ভুলবশত হয়ে যায় এটা আমাদের বলতে বলতে একটা অভ্যাস হয়ে গেছে এবার কোন তিনটি সংখ্যার যোগফল ও গুণফল সমান এমন তিনটি সংখ্যা বের করতে হবে যাদের যোগফল ও গুণফল সমান আমরা দেখি এটা অবশ্য তোমাদের খেয়াল রাখতে হবে 1 2 3 গুণগুলো কত হয় 3 গুণে 6 6 কে 6 আর 1 2 3 যোগ করলে কত হয় 3 5 6 তাহলে এই সংখ্যাটা তিনটি সংখ্যার গুণফল যা যোগফল তাই তার মানে উত্তরটা হচ্ছে 6 1 গুণ 2 গুণ 3 = 6 আর 1 যোগ 2 যোগ 3 = 6 তার মানে এই তিনটার সঙ্গে গুণ করলে যা হয় যোগ করলেও তাই হয় তো এটি হচ্ছে উত্তর 6 এরপর বলছে 4 এর 1 এর 2 টুকরা 2 এর 1 এর থেকে বড় আচ্ছা একটু রিভিশন দেনা যাক 111 মিনিটে কত ঘন্টা কত সেকেন্ড কত মিনিট এটাকে 111 মিনিটকে 60 দিয়ে ভাগ করতে হবে 60 একে 60 বিয়োগ করলে থাকলো কত 51 তাহলে 1 ঘন্টা 51 মিনিট 4 এর 1 ভগ্নাংশটি কীভাবে পড়া হয় উত্তর 4 ভাগের 1 আর কোন তিনটি সংখ্যার যোগফল ও গুণফল সমান এটা তো কোন তিনটি সংখ্যা বলছে তাহলে এখানে এই সংখ্যা তিনটি 1 2 ও 3 এটা আসলে ফল 6 কিন্তু আসলে এটা লিখতে হবে 1 2 কমা দেওয়া যাবে না আর কমা দিলে তাহলে ও লেখা যাবে না 1 2 ও 3 1 2 ও 3 এই তিনটি সংখ্যার যোগফল যা গুণফল তাই 1 2 ও 3
300 যোগ ফল গুণ ফল সমান। এরপরে 4 এর 1 এর 2 টুকরা, 4 এর 1, 4 এর 1 এর 2 টুকরা, 2 এর 1 থেকে বড় সমান ছোট। আসলে ছোট, তাহলে এটা উত্তরটা হচ্ছে, উত্তরটা হচ্ছে 4 এর 1 এর দুটো টুকরা নেই তাহলে এটা হবে 2 এর 1 এর সমান, অর্থাৎ দুই এর একের থেকে বড় সমান ছোট, এটা হবে সমান। দুই এর একের সমান কিভাবে সমান হয় যে দেখাতে চাও, একটা জিনিসের এভাবে যদি আমরা ভাগ করি এটা হলে এক একটা অংশ চারের এক, এই চারের একে যদি দুই টুকরা আমরা নেই, এরকম দুই টুকরা নেই, তাহলে কী হবে তখন দুই এর একের সমান হবে। দেখো এক দুই, তাহলে অর্ধেক অর্ধেক হয়ে গেল, অর্ধেক অর্ধেক হয়ে গেল, তাহলে চারের একের দুই টুকরা দুই এর একের সমান, এই জন্য সমান, এই জন্য হচ্ছে সমান। এই এক একটা অংশ চারের এক, আর যখন দুইটা নিব তখন হবে কত, তাহলে দুই টুকরা নিলাম, তো দুই টুকরা নিলে কী হলো, এই দেখো অর্ধেক হয়ে গেলো, এরকম লাল করে দিলে ভালো হতো, এটা দুইটা মিলে অর্ধেক, দুটো অর্ধেক, তাহলে দুই একের সমান, অর্ধেকের সমান। কোনো জিনিসের অবস্থান বলতে কোন ধরনের সংখ্যা ব্যবহার করা হয়, অবস্থান বাচক সংখ্যা ব্যবহার করা হয়, সংখ্যাগুলো হচ্ছে তোমার হচ্ছে যেমন ক্রমবাচক সংখ্যা, গণনাকারী সংখ্যা, হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার হচ্ছে এটা হচ্ছে কোনো জিনিসের অবস্থান বলতে আমরা ক্রমবাচক সংখ্যা ব্যবহার করি, তাহলে হলো ক্রমবাচক সংখ্যা, যেমন বলি প্রথম দ্বিতীয় তৃতীয় ইত্যাদি বলি, সেই ক্রমবাচক সংখ্যা কী হলো এখানে, তাহলে কোনো জিনিসের অবস্থান বলতে কোন ধরনের সংখ্যা ব্যবহার করা হয়, ক্রমবাচক সংখ্যা, ক্রমবাচক সংখ্যা। এখন আশা করি তুমি বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে নিয়ে দেবো 4 নম্বর প্রশ্নে। অপু চারটি বই কিনতে চায়, তার কাছে 55 টাকা আছে। আবার দেখো, অপু চারটি বই কিনতে চায়, তার কাছে 55 টাকা আছে, প্রতিটি বইয়ের মূল্য 21 টাকা, বইগুলো কিনতে তার আরও কত টাকা লাগবে। এখানে বুঝতে পারা যাচ্ছে যে চারটি বইয়ের দামই বেশি, তার কাছে কম টাকা আছে, তাহলে কী করতে হবে, আগে থেকে বইয়ের দাম বের করে নিতে হবে। তাহলে আমরা অঙ্কটা পড়েই কিন্তু তোকে একটা অনুমান করতে হবে যে অঙ্কটা কী। তাহলে আমরা যদি ছোটো করে করি, তাহলে চারটি যদি বুঝতে পারি ছোটো করে করতে পারি, অসুবিধা নাই, যে বইয়ের দাম বেশি, বইয়ের দামটা উপরে যাবে আর সে দিলেও কম টাকা, তাহলে চারটি বইয়ের দাম 21 টাকা হিসেবে 4 গুণ হবে, 4-কে 4, 4 দুগুণে 8, 84 টাকা, চারটি বইয়ের দাম 84 টাকা। আর তার কাছে আসে কত টাকা, চারটি বই কিনতে চায়, তার কাছে 55 টাকা আসে। অপুর কাছে আছে 55 টাকা, তাহলে আমরা যদি এখন লক্ষণীয় একটা উপরে সমান চিহ্ন আছে, সমান চিহ্ন এখানে গুণ করার কোনো সমান চিহ্ন আছে, যদি আমরা সমান চিহ্ন উঠাইতে চাই অঙ্কটা বড় করতে হবে, একটি বইয়ের দাম 21 টাকা, অথবা চারটি বইয়ের দাম 21 গুণ 484 টাকা, আবার লিখতে হবে চারটি বইয়ের দাম 84 টাকা, উপর কাছে আছে 55 টাকা, এভাবে করতে হবে, তখন অঙ্কটা একটু দুই লাইন বড় হয়ে যাবে। যাই হোক, অপর কাছে আছে 55 টাকা, আমি যদি বিয়োগ করি এখানে, তাহলে এখানে 4 থেকে 5 বিয়োগ করা যাচ্ছে না, 14 ধরতে হবে 4-কে, 14 থেকে 5 বাদ দিলে হচ্ছে 9, আবার দেখো 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, এই 9 পাওয়া যাচ্ছে, 14 থেকে 5 বাদ দিলে, ওই একটা এখানে 6, 8 থেকে 6 বাদ দিলে 2, এই তাহলে বলতেছে তার আরও কত টাকা প্রয়োজন, অতএব তার আরও
প্রয়োজন। অতএব তার আরো 29 টাকা প্রয়োজন থাকলে প্রয়োজন, দরকার থাকলে দরকার, যাহা থাকবে তোমাকে তাই লিখতে হবে। তো তার আরো 29 টাকা প্রয়োজন। ছোট মনিরা এবং সেই সঙ্গে অভিভাবক সকলকেই একটু জানিয়ে রাখি, আগামীকাল 22/7/2020 তারিখে গণিত অনলাইনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকলেই প্রশ্নগুলো সংগ্রহ করে পরীক্ষা দিয়ে দেবে। আমরা এটার পরবর্তী 23 তারিখে তোমাদের একটা পরীক্ষাও আছে বাসায়, আর 23 তারিখে এটা আমরা একটা সমাধান দিয়ে দেব। তোমরা 22 তারিখে পরীক্ষা, 23 তারিখে সমাধান দেখে নিতে পারবে কোনো এক সময়, বা 24 তারিখে দিলে অসুবিধা নেই, যেহেতু অনলাইনে ক্লাস তোমাদের কাছে থেকেই যাচ্ছে। তাহলে আগামীকাল 22 তারিখে অর্থাৎ 22/7/2020 তারিখে গণিত অনলাইনে পরীক্ষা হবে। তোমরা গণিতের বিগত দিনের ক্লাসগুলো ভালো করে দেখে নিয়ে করবে, সেখান থেকে কিছু অঙ্ক আমরা ইনক্লুড করে দেব। আর ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো এই কামনা করে শেষ করছি। খোদা হাফেজ।